আমি আবারও একদিন নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। খুবই সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে শুকরের মাংস ফ্রাই। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ আর পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা আর অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। এখন ফ্রাই প্যান চুলার মধ্যে বসিয়ে দিলাম সামান্য পরিমাণে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, এরপরে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা আমি আধা ঘন্টার মতো ফ্রাই করে নিব। এই রেসিপিটা এই পর্যন্ত। আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।